নিঃসত্ত্ব নাগরিকত্বের দাবি। গাইঘাটা থানার সামনে অবরোধে মতুয়ারা। বেশ কিছু সময় অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। কেন্দ্রের সিএএ আইন কার্যকর করার পর থেকেই ক্ষোভে ফুঁসছে মতুয়াদের একাংশ। তাদের দাবি, আমরা কোনো শর্ত চাই না, আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই। এই আইনের প্রতিবাদে তারা সোচ্চার হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মমতা বালা ঠাকুর। সিএএ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এই আইনের বিরোধিতা করে নানা অভিযোগ আনা হয়েছিল। শুক্রবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর মতুয়াদের নিয়ে গাইঘাটায় প্রতিবাদ মিছিল করেন। শনিবার দুপুরে গাইঘাটা থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধে সামিল হন মতুয়া ভক্তরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা শান্তি হরিগুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অবরোধ করেছে। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। আমরা এই আন্দোলন আজকের নয়, দীর্ঘদিন ধরে, এবং আমরা আজ থেকে 10 বছর আগে অনশনও করেছিলাম, আবার অনশন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। তখন থেকে আমাদের এই আন্দোলন, আজকে সেই সরকার আন্দোলন মেনেছে, কিন্তু মানার মধ্যে দিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে। যে ভুল ত্রুটিগুলো আগে আমরাও বলেছিলাম, নিঃস্বার্থ আমাদের নাগরিকত্ব দিতে হবে। তাই আমরা সকলের কাছে অনুরোধ রাখি, আপনারা যে যেখানে মতুয়া হন, বৈষ্ণব হন, যে ধর্মের মানুষ হন, আমরা সকলকে নিয়েই এই আন্দোলনে একসাথে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সরকারকে জানাবো যে আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই। গাইঘাটা থানার সামনে এই অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর গাইঘাটা থানার পুলিশ এসে কথা বললে অবরোধ উঠে যায়। শান্তি হরিগুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সুকেশ চৌধুরী বলেন, আমরা এই সিএএ তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা আবেদন করে নাগরিকত্ব চাই না। কেন্দ্রীয় সরকার 11ই মার্চ মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেবার জন্য যে রুলস বের করেছে, সেই রুলসে এমন এমন শর্ত রাখা হয়েছে যে শর্ত পূরণ করে মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষেরা কখনোই নাগরিকত্ব পাবে না। আমরা আজ এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তা দিতে চাই, আবেদন করে নাগরিকত্ব নয়, কোনো শর্ত নিয়ে নাগরিকত্ব নয়, আবেদন ছাড়া নিঃশর্তভাবে আমাদের নাগরিকত্ব দিতে হবে। আমাদের কাছে প্রমাণপত্র রয়েছে বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যে 39 পাতার নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেই 39 পাতাই আমার কাছে রয়েছে। সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই 3টে দেশ থেকে যে আপনি এসেছেন বা ওই দেশের যে নাগরিক, আপনাকে প্রমাণ হিসাবে বাংলাদেশ থেকে এসেছেন তার পাসপোর্ট দিতে হবে, অথবা জন্মগতভাবে জন্মগত সার্টিফিকেট দিতে হবে, অথবা সেখানকার জমির দলিল দিতে হবে, অথবা সেখানে আপনি পড়াশুনো করেছেন সেই কাগজপত্র দিতে হবে। তাদের ঘোষণা করা রুল যেটা রয়েছে, অথচ তারা মুখে একটা বলছে আর আইন বের করেছে একটা, সম্পূর্ণভাবে এই মানুষগুলোর সঙ্গে বিচারিতা করা হচ্ছে। দিনের ব্যস্ততম সময় পথ অবরোধের ফলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।